ডাটা আলু আর আই মাছ রান্না করলাম, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আমি আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আশা করি সুন্দরভাবে ঈদ কাটাইছেন। আজকে আমি আবার আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আসছি, আই মাছ আলু আর ডাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। কী কী মশলা লাগে আমি দেখাবো, আশা করি আপনারা উপভোগ করবেন। আসুন তাইলে আমি মশলাগুলি সামনে নিয়ে আসি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে হলুদ, মরিচ, ধনে জিরা, আদা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, এই দিয়ে আমার রান্নাটা। বাইরে অনেক শব্দ, কিছু করা যাচ্ছে না, তাই তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিতে যাচ্ছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আসুন আমরা রান্নাটা করি। আমি তেলটা দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব বেশি তেল লাগবে না, খুব বেশি মাছ না, সরিষার তেল কম দিলেও হয়, অনেক ঘন তেল। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এটা গরম হয়ে গেছে, ফেনা তো আসবেই। আমি পুরানোর জন্য তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা একটু ভেজে নিই। তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসব। গরম হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভেজে নিই, তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসবো। আমার পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, আদা, এখন আমি হলুদ মরিচ ধনে আর জিরাটা দিয়ে দিলাম। আমি একদম অল্প মশলা দিচ্ছি, যাতে রান্নাটা একটু পাতলা হতে হয়, গুঁড়ো মশলা না। সাথে আমি টমেটোটাও দিয়ে দিব, একটু পানি দিব, একটু লবণ দিব, তারপর একটু কষিয়ে নিই, সেই পর্যন্ত আপনারা আমার হাতে থাকবেন। আশা করি কষানো হয়েছে। আমি আলুটা দিয়ে দিব, পরে অন্য দিয়ে দিব, আগে আলুটা শক্ত, এই জন্য একটু দিয়ে দিলাম আগে। আর ডাটাটা আমি সিদ্ধ দিয়ে নিছি, সে পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা। আশা করি ডাটা দিয়ে দিলাম। কী অবস্থা? আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছ দিব, ডাটা দিব, মাঝে ডাটাটা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, পাতলা ঝোল। কিছু মাছ দিলাম, একটু লবণ দিব উপরে, আমি আগে লবণ দিয়ে দিছি। এখন আমি ডাকা দিয়ে দিই, সে পর্যন্ত আমি সাথে থাকবো। কি অবস্থা? এখন একটু নাড়াচাড়া করে দিই, দেখবেন এরা এইভাবে রান্নাটা করলে, যে কোনো মাছ এভাবে রান্নাটা করতে পারেন, খুব ভালো লাগবে। আমি কষানোর জন্য আবার ডাকা দিয়ে দিব, ভালোভাবে কষে নিব, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে দেখাই আপনাদেরকে। কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিব, দিয়ে ধনে পাতা, কাঁচামরিচ দিব, বেশি দিব না, একটু হালকা। রান্নার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন ধনে পাতা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনে পাতা কাঁচামরিচ ছাড়া তরকারি ভালো লাগবে না। আমি একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই। এখন ঢাকা দিয়ে দিব, তারপর আমি নামিয়ে পরিবেশন করবো, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। রান্নাটা কেমন হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব আপনাদের জন্য, আসুন সে পর্যন্ত অপেক্ষা করুন। ডাটা আলু আর আই মাছ রান্না করলাম, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আমি আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।